গাইজ দেখো এখানে চেয়ার গুলো কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড কিছু তৈরি করছে। এখানে লাইটস গুলো দেখো কি সুন্দর সুন্দর। আমরা ভেতরে ঢুকছি, কি কি খাবার পাওয়া যাচ্ছে একটু দেখবো। কত সুন্দর গণেশের একটা মূর্তি। তো গাইজ দেখো এই যে নারকেল বাগান, এই নারকেল বাগানের ঠিক অপোজিটেই এই যে এই দিকটাতেই হচ্ছে মেলাটা, ঠিক নারকেল বাগানের অপোজিটে। আর আমি এখন নারকেল বাগানের সামনে দাঁড়িয়ে আছি, এবার আমি মেলার সামনে যাব। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস আমি আজকে চলে এসেছি নারকেল বাগানে। নারকেল বাগানে একটা মেলা হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো গাইস মেলাটা আজ থেকেই শুরু হলো, মানে 23 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি অবধি মেলাটা চলবে, তার আগেই তোমরা আসবে। আর এখানে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তোমরা এসে অবশ্যই মিস করবে না। আমি ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো দেখা যাক মেলার ভিতরে, ঢুকা যাক। তো গাইজ দেখো আমি এবার ঢুকছি হচ্ছে মেলার গেটে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে ঢুকছি। তো এই যে নিউ টাউন মেলা প্রাঙ্গণে এটা অনুষ্ঠিত হচ্ছে, তোমরা এখানেই চলে আসবে পুরো নারকেল বাগানের সামনেই। তো দেখো গাইজ ঢুকতেই আমাদের ঝাড়খণ্ডের কিছু, আমি বাঁ সাইড দিয়ে শুরু করছি, তো ঝাড়খণ্ডের কিছু কার্পেটসের দোকান রয়েছে এখানে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ 23 ডিসেম্বর মানে আজকেই শুরু হয়েছে মেলাটা, আর মানে আজ আমি এসেছি আজকে, কালকে তোমরা ভিডিওটা পাবে, মানে 24 তারিখে তোমরা পাবে। তো চলো আস্তে আস্তে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে একটা কেকসের দোকান রয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ জিনিস আছে এখানে। দেখো এখানে ফুলদানিগুলো কি সুন্দর সুন্দর। এখানে ফুলদানি রয়েছে, এখানে ঘর সাজানোর ওয়ালের জিনিসপত্র রয়েছে। আস্তে আস্তে আমি পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এটা উত্তর দিনাজপুরের কালেকশন এগুলো, এটা সাউথ 24 পরগনা থেকে এসছে, এটা উত্তরপ্রদেশের। তো এবার আস্তে আস্তে আমি এদিকটা চলে এলাম, দেখো। তো আজকে মেলার ওপেনিং বলে খুব একটা বেশি ভিড় হয়নি। দেখো এটা তামিলনাড়ু থেকে এই দোকানটা দিয়েছে, ব্যাগের দোকান, এটা তামিলনাড়ুর, এটা জম্মু কাশ্মীর থেকে সব শীতের জিনিসপত্র রয়েছে এখানে। এটা হরিয়ানার এখনও স্টক বসেনি, এটা বীরভূমের শাড়ির কালেকশন, অনেক কিছু রয়েছে মার্কেট এখানে। দেখো এইখানটা মাটির জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র রয়েছে এখানে। দেখো পুতুলগুলো কি সুন্দর সুন্দর, পুতুলগুলো খুব সুন্দর সুন্দর। এখানে কিছু লাইটস রয়েছে দেখো, কিছু লাইটস রয়েছে। দাদা এগুলো কত করে দাম? ৮০০ টাকা করে দাম এগুলো বলছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখো, এই জায়গাটা বাঁশের সব কিছু জিনিস তৈরি করছে। দেখো সুন্দর সুন্দর বাঁশের জিনিসপত্র রয়েছে, এখানেও বাঁশের জিনিসপত্র তৈরি করছে, এখানেও খুব সুন্দর। এটা ধূপের দোকান, ধূপকাঠি, এখানেও বাঁশের জিনিসপত্র রয়েছে সব। দেখো এদিকটা হচ্ছে নবরাতের কালেকশন রয়েছে সব। এদিকটা দেখো ফুলের কালেকশন রয়েছে। এখানে দেখো গাইস কি সুন্দর সুন্দর জিনিস, দারুণ দারুণ জিনিস রয়েছে, এগুলো সব বাঁশের তৈরি। দেখো এখানে পূর্ব বর্ধমানের এস থেকে এসছে দোকান দিয়েছে, এখানে কাঠের কিছু জিনিসপত্র দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানটা। এখানে দেখো কাঠের উপরে বিভিন্ন রকমের ডিজাইন করা রয়েছে, ঠাকুর রয়েছে, খুব সুন্দর সুন্দর। এটা অন্ধ্রপ্রদেশের দোকান দিয়েছে, অন্ধ্রপ্রদেশের মার্কেট এটা। এগুলো সব শাড়ির দোকান রয়েছে দেখো, নর্থ 24 পরগনা। এটা নাগাল্যান্ডের কিছু কালেকশন রয়েছে দেখো। তো দেখো এটা রাজস্থানের কালেকশন কিছু শাড়ির, আর এটা ফটো ফ্রেম রয়েছে হুগলি।
দেখতে পাচ্ছ তোমরা তো আজকে ফার্স্ট দিন বলে অতটা দোকান অতটা দেখো সব ফাঁকা ফাঁকা রয়েছে তেলেঙ্গানা থেকে এটা ফাঁকা তো এখন এটা ফার্স্ট দিন বলে অতটা ভিড় নেই আর অতটা দোকানও এখনো বসেনি তো তোমরা তাড়াতাড়ি এখানে চলে আসার চেষ্টা করবে নারকেল বাগানের ঠিক বাস স্টপেজে নামলেই তোমরা পেয়ে যাবে মেলা দেখো এটা এখানে জিনিসগুলো দেখো খালি শাড়ির উপরে ডিজাইন করা আছে এটা তো এখানেও আমি একটা ঢুকলাম একটা গলিতে এখানে দেখো চব্বিশ পরগনা থেকে সব ব্যাগের কালেকশন রয়েছে এটা নদিয়া থেকে দেখো এইখানের কালেকশনগুলো কি সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস রয়েছে এটা হচ্ছে মুর্শিদাবাদ পাচ্ছ এখানে একটা রয়েছে এখানে দেখো মাটির কিছু জিনিসপত্র রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে একটা নার্সারি হয়েছে খুব সুন্দর দেখো নার্সারি দেখিয়ে দিই তোমাদের দেখো এখানে নার্সারি রয়েছে বিভিন্ন গাছ দারুণ দারুণ গাছ রয়েছে এখানটা তো গাইস এখানে দেখো প্রতিদিন কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার লিস্ট রয়েছে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে পড়ে দেখতে পারো সেই দিনে তোমরা আসতে পারো এখানে কলকাতা থেকে দোকান দিয়েছে দেখো কিছু শাড়ির দোকান এখানে রয়েছে এটা অন্ধ্রপ্রদেশ এদিকেও কিছু কাঠের কালেকশন রয়েছে কাঠের জিনিসপত্র তো গাইস এখানে মধ্যপ্রদেশ থেকে এসছে দেখো আর এইখানে দেখো খালি কাজ দেখো খালি কত সুন্দর গণেশের একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ দেখো গাইস ১৩-৩ জানুয়ারি অবধি মেলাটা রয়েছে তার আগে তোমরা আসার চেষ্টা করবে কোচবিহারের কিছু ব্যাগের কালেকশন দেখো খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে ব্যাগের কালেকশন এটা পূর্ব মেদিনীপুরের কার্পেট মাদুর এইসব রয়েছে এখানেও অনেক স্টল রয়েছে বাট আজকে ফার্স্ট ডে বলে অনেকটাই ফাঁকা দেখো এটা রাজস্থানের দোকান রয়েছে রাজস্থানের সমস্ত কিছু জিনিসপত্র এখানে দেখো দাদা এগুলো দাম কিতনা হ্যাঁ দেখো এটা বাঁকুড়া থেকে এসছে এখানে এইসব কালেকশন রয়েছে এখানেও খুব সুন্দর সুন্দর ঝাড়গ্রামের ঘর সাজানোর জিনিস রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এটা পশ্চিমবঙ্গ রেশম রেশম শিল্প এটা দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখো এখানটা ব্যাগের দোকান এখানে জুয়েলারি রয়েছে হ্যান্ডমেড মেয়েদের এখানে গাইস এগুলো সব লাইটস খালি লাইটস গুলো দেখো কি সুন্দর যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে জানাই এখানে সব লাইটস আছে গাইস এখানে বাঁশ দিয়ে দেখো কি সুন্দর সুন্দর ফুলদানি তৈরি করছে দাদা সব বাঁশের দেখো এগুলো বীরভূম থেকে এসছে এখানে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর এখানে শাড়িগুলো দারুণ দারুণ সুন্দর এখানে শাড়িগুলো এটা হাওড়া থেকে এটা মালদার খাবারের আছে মাশরুম রয়েছে যাবতীয় কিছু রয়েছে এখানে বাঁশের কিছু কালেকশন রয়েছে দেখো উত্তর দিনাজপুর থেকে এসছে এরা মুর্শিদাবাদ থেকে এসছে তো দেখো এটা মুর্শিদাবাদ থেকে মানে বিভিন্ন জেলা থেকে দারুণ দারুণ জিনিস রয়েছে মধ্যপ্রদেশ থেকে এটা এই পেন্টিংগুলো দেখো এটা উড়িষ্যা থেকে এসছে সব হ্যান্ডমেড অনেক কিছু জিনিস রয়েছে এখানে এখানে বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে দেখো দেখো মেলার ভেতরে মেলা গ্রাউন্ডে এরকম একটা সুন্দর জিনিস রয়েছে গাইস দেখো এখানে চেয়ারগুলো কি সুন্দর সুন্দর কি নাইস লাগছে দেখো খালি চেয়ারগুলো অসম্ভব সুন্দর এগুলো আসাম থেকে এসছে এখানে দোকান দিয়েছে এরা গুজরাটের কিছু চটির কালেকশন আছে দেখো
চটির কালেকশন গুজরাটি চটি এখানে হ্যান্ডমেড কিছু তৈরি করছে গাইস এখানে লাইটস গুলো দেখো কি সুন্দর সুন্দর এটা অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে এখানে দেখো কি সুন্দর সুন্দর মাটির সব জিনিসপত্র রয়েছে দারুন 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 জিনিস রয়েছে এখানটা এখানে একটা স্টেজ রয়েছে যে প্রোগ্রামগুলো হবে বলছিলাম সেটা এখানেই হবে এখানে স্ক্রিন রয়েছে এলইডি স্ক্রিন তো গাইস মেলাটা তোমরা দেখলে আর কেমন কি লাগলো তোমরা জানাবে কমেন্ট করে আর হ্যাঁ মেলাটা এরপরে যাব হচ্ছে ফুড পার্কে তো এর পাশেই রয়েছে ফুড পার্ক এটা তো সমস্ত মানে জেলা থেকে এসছে এখানে মেলা দিয়েছে দোকান দিয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো চলো এরপর আমি যাব ফুড পার্কে আর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর 3 জানুয়ারি অবধি মেলাটা রয়েছে তার আগে তোমরা আসার চেষ্টা করবে আর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো তো গাইস দেখো এবার আমি এইখান থেকে বেরিয়ে যাব এর পাশেই হচ্ছে ফুড পার্ক ফুড পার্কে ঢুকবো এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো গাইস দেখো এই যে ওই মেলার পাশেই রয়েছে এরকম একটা ফুড পার্ক এখানে সব খাওয়া দাওয়ার দোকান দিয়েছে তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি কী কী খাবার পাওয়া যাচ্ছে একটু দেখব তো এই বাঁ সাইড থেকেই শুরু করছি দেখো এখানে রয়েছে শিলিগুড়ির কিছু খাবার মথুরা কেক থালি ভাত ডাল সবজি রুটি এখানে হচ্ছে পশ্চিম বর্ধমান ছোলে ভাটুরে পনির পকোড়া ভেজ স্যান্ডউইচ চিকেন মোমো সমস্ত কিছু রয়েছে দেখো এখানে তোমরা এখানে এসে খেতে পারবে বিন্দাস কোনো চাপ নেই তো আমি এখন কিছু খাবো না কারণ আমার বাইরের খাওয়ার একটু বারণ আছে তো নাহলে আমার একটু খেতে ইচ্ছা করছিল তো এটা কলকাতার আছে এরপরে আসছি হাওড়ায় হাওড়ার কিছু নিয়ে যে বাপুজি কেক রয়েছে সামনেই মালপোয়া এখানে সব লিস্ট করা আছে কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে দেখো এখানে ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সব কিছু পাওয়া যাচ্ছে তো বিভিন্ন জায়গা থেকে দেখো 24 পরগনা থেকে দোকান দিয়েছে বিভিন্ন জায়গা থেকে দেখো হুগলির আছে হুগলির এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো লুচির আলুর দম পরোটা আলুর দম চিলি চিকেন কড়কনাথ চিকেন কষা এই সমস্ত আছে তোমরা দেখে দেখে নেবে ভিডিওটা স্টপ করে করে একটু দেখে নেবে কি কি পাওয়া যাচ্ছে তোমরা সেই হিসাবে খেয়ে নেবে এখানে এসে নদিয়ার এখানে খাবার দেখো নদিয়া নদিয়াতে এই সবগুলো পাওয়া যাচ্ছে দেখো দারুণ দারুণ জিনিস এটা হাওড়া ভেজ থালি মানে ভাত টাত সবই পাওয়া যাবে এগ রোল চিকেন সব কিছু তো জিটিএ জিটিএ বলতে চিকেন আচ্ছা দার্জিলিং দার্জিলিং থেকে এসছে চিকেন মোমো ভেজ চাউমিন এই সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে সাউথ 24 পরগনার এটা পশ্চিম বর্ধমান থেকে দেখো লুচি ঘুগনি চিকেন পকোড়া সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে এটা দার্জিলিং স্টল এটা জেলা হাওড়া হাওড়া থেকে এসছে আর এখানে দেখো সবাই এখানে বসে বসে খাচ্ছে যে যা নেবে এখান থেকে বসে বিন্দাস খেতে পারবে তো তোমাদের যাদের যারা খুব খেতে ভালোবাসে তাদের জন্য এই মেলাটা একদম পারফেক্ট আছে খুব সুন্দর সুন্দর দেখো ঝাড়গ্রাম মটন এটা কাঁচা মটন পাওয়া যাচ্ছে তো গাইস মেলা থেকে আমি বেরিয়ে চলে এলাম তো মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা গাইস।